আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা এখন এই মুহূর্তে ঈদুল আজহার নামাজ কিভাবে পড়তে হবে এ ব্যাপারে প্র্যাকটিক্যাল থিওরিতে দেখে নেবো কীভাবে ঈদুল আজহার নামাজ পড়ব ঈদুল আজহার নামাজ প্রত্যেকটা বালেগ বুদ্ধিমান পুরুষদের জন্য পড়া অজীব আর এই নামাজ দোরকাত অতিরিক্ত ছয় তকবের সঙ্গে আদায় করতে হয় তাই প্রথমে আমরা জেনে নেব ঈদ আজহার নামাজ কিভাবে শুরু করব প্রথমে আমাদেরকে যাই নামাজে সুন্দরভাবে দাঁড়াতে হবে পাগলো একদম কেবলার দিকে সিধা থাকবে উত্তর দক্ষিণ যেন না হয় এটা লক্ষ্য রাখতে হবে তারপর গিটের উপরে যেন প্যান্ট লুঙ্গি পাজামা যেটা পরবেন সেটা যেন থাকে এটাও লক্ষ্য রাখতে হবে তারপর আমাদেরকে নিয়াত করতে হবে যারা আরবিতে নিয়াদ করবো নওয়াইফান ইসালিয়া তালা রাকাত সলাতিল ইদিল আজহা মাশিতাতি তকবরাতি আজবুল্লাহ তালা ইকু বিহাদ আল ইমাম মোতাজজাহান ইলা জিহাতিল কাহাবাদ শরীফ আল্লাহ আকবার যারা আরবিতে নিয়াত করতে না পারবেন বাংলায় নেয়াত করবেন আমি আল্লাহর জন্য কাবা শরীফের দিকে মুখ করিয়া দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ ছয় তকবরের সঙ্গে ইমাম সাহেবের পিছনে পড়ার জন্য দাঁড়াইলাম বা ইমাম সাহেবের একতেদায় পড়ার জন্য দাঁড়াইলাম বলে নিয়াত করতে হবে তারপরে হাত উঠাতে হবে আমরা ঠিক এইভাবে হাত উঠাবো হাতের পাতা যেন উত্তর দক্ষিণ না হয় কেবলা দিকে আঙ্গুলগুলো সামান্য একটু ঝুঁকে থাকবে তারপরে আমরা আল্লাহ এইভাবে তকবরের তাহরিমা বাঁধতে হবে তারপরে দয়ে সানা পড়তে হবে সুবহান দিকা অকাসমকা ইলাহা এটা পর আমাদেরকে অতিরিক্ত ছয় তকবিরের মধ্যে তিন তকবির প্রথম রাখাতে আদায় করতে হবে তাই এবার আমরা তিনটা তকবির দেব তাহলে আসুন এবার আমরা কিভাবে তিনটা তকবির আদায় করব সেটা দেখেনি একবার হাত ছেড়ে দেবো

الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এবার আমরা রুকু করব ল একবার এ হাতটা ঠিক হাঁটুর ওপর এইভাবে বেঁধে রাখতে হবে আর মাথা আর পাছাটা সমান থাকবে ঠিক এই রকম সিধা থাকবে পড়ব রুকু তসবি সুভা সুভানরব বিআ লাউজিম সুভানরব বিআ লাউজিম সুবাহানর বিয়া ল জিম এবারে সমিয়াহ হুলমান হামিদাবলৈ ধরাব সমিয়াল ল হলিমান হামিদা র বানালা কাল হামদা হাত ছেড়ে রাখবো তারপরে এবার আমরা শেষদা যাব আল্লাহ আকবার শেষদা করবো শেষদা অবস্থায় শেষদার তশপি পড়বো সুবাহানর বিয়া আলা পাগলো ঠিক এই রকম থাকবে সুভানর আ আলা আলা এই মিডিলটা এরকম ফাঁকা থাকবে আমাদের রানের সঙ্গে পাজর এবং হাতকে নিচে বিচিয়ে রাখা যাবে না এবারে আল্লাহ আকবর বলে দাঁড়াব আল্লাহ আকবর তারপরে বসে গেলাম হাতটা ঠিক এরকম হাটুর উপরে থাকবে নিচে নেমে যাবে না উপরেও উঠে যাবে না তারপর দ্বিতীয় শেষে আসবে সুভাহনর বেল আ আলা সুবহান বেল আলা সুবাহানর বেল আলা এবার আমরা আল্লাহ করে বলে দাঁড়িয়ে যাবো ল একবার এইভাবে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে এবার সানা পড়তে হবে না দ্বিতীয় রাখাতে প্রথমে بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. ইসমিল্লা ইউরহমা নিরহিম ইন্না আ তাইনা কাল কাম সারু ফাঁসালি নিরবিকাবান ইন নাশানি আব্বতার হয়ে গেল এবার আমাদেরকে অতিরিক্ত তিনটা তকবির আদায় করতে হবে তাহলে এবার আমরা দেখে অতিরিক্ত তিনটা তকবির কীভাবে দেব। আল্লাহ আকবার হাত উঠানোর পর হাতটা ছেড়ে দেব। আল্লাহ আকবার আবার হাত ওঠার পর হাত ছেড়ে দেব। এবার তৃতীয় তকবির অল্লা আকবার হাত ছেড়ে দেব। তিন তকবীর হয়ে গেল এবার চার নম্বর তকবির রুকুতে যে ভাবে যেতে হয় সেভাবে আল্লাহ আকবর বলে রুকুতে যাব আল্লাহ আকবর এবার রুকুতির পড়বো সুভানর আজিম শুভানরব্যাল আজিম শুভানরব্যাল আজিম এখানে রুকুতে একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আমাদেরকে হাটটা হাঁটুর ওপর সুন্দর করে রাখতে হবে মজবুতের সঙ্গে আঁকড়ে ধরে রাখতে হবে আর পায়ের পাতাগুলো এইভাবে সিধা রাখতে হবে যেন উত্তর দক্ষিণ না হয় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে তারপর স্বামী আল্লাহমান হামিদা বলে আমরা দাঁড়িয়ে যাবো রব্বানালাকাল হাম পড়বো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আমাদেরকে সেচ আসতে হবে আল্লাহ একবার سجدة السلام الله أكبر بوله سجدة تسبي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تبارك الله أكبر الله أكبر بوله بوسه بوله أبا ديتوا سجدة الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تبارك الله الله أكبر الله أكبر. إبر الطيحات التحيات لله والصلاوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله تبرد صبره اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লা হুম্মবারিকা আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামাবা রক্ত আলা ইব রহিম ওয়ালা আলিব রহিম ইন্ন কাহামিদ উম তারপর দু মাস পড়বো একটা লহ হুম্বক ফিরিলি ওলি ওয়ালি দাইয়া এটা আছে একটা লহ মাহিনী জোলাম জুলমান কাসিরা এটা আছে যার যেটা মঞ্চে সে সেটা পড়বেন কোনো অসুবিধা নেই লাহ হুমবাগ ফিরিলি ওলি অলিদাইয়া ওলিমান তাওয়ালাদা কুল্লি জামিঈল মুমিনিনা ওয়াল মুমিনাত মুসলিমী মুসলিমিনা মুসলিমাতি মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দা'ওয়াত بِরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দোয়া মাসরা পড়ার পরে এবার প্রথমে আমরা দানে সালাম দেব আসসালামু আলাইকুম ওয়া বামে সালাম প্রভু আসসালামু আলাইকুম ওয়া তারপরে ইমাম সাহেব তাকবীরে তাসরিক সকলে আমরা তাকবীরে তাসরিক পড়ব আল্লাহ একবার আল্লাহু আকবার লা আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল এইভাবে ঈদের নামাজ আমরা সমাপ্ত করব ইমাম সাহেব তারপরে খুতবা পড়বেন খুতবা সোনাটা প্রত্যেকের জন্য জরুরি যেমন নামাজটা অজীব অনুরূপ খুতবা শোনাটাও অজীব তাই খুতবা না শুনে কেউ কোথাও যাবেন না খুতবা শোনার পর আপনার আমার তথা আমাদের আত্মীয় স্বজন শিক্ষক মণ্ডলী প্রতিবেশী আমাদের আপন জন অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া হবে সে দোয়া শেষ করার পর আমরা ঈদগাহ থেকে আপন আপন